ক্রান্তীয় ঝড় আনার তাণ্ডবে আফ্রিকার মোজাম্বিক ও মালাউইতে অন্তত 12 জন নিহত হয়েছে। মোজাম্বিকে 8 জন নিহত ও 66 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। মালাউইতে 4 জন নিহত ও 30 জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝড়ের কারণে দেশটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্রান্তীয় ঝড় আনার তাণ্ডবে আফ্রিকার মোজাম্বিক ও মালাউইতে অন্তত 12 জন নিহত হয়েছে। মোজাম্বিকে 8 জন নিহত ও 66 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। মালাউইতে 4 জন নিহত ও 30 জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝড়ের কারণে দেশটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্রান্তীয় ঝড় আনার তাণ্ডবে আফ্রিকার মোজাম্বিক ও মালাউইতে অন্তত 12 জন নিহত হয়েছে। মোজাম্বিকে 8 জন নিহত ও 66 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। মালাউইতে 4 জন নিহত ও 30 জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝড়ের কারণে দেশটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্রান্তীয় ঝড় আনার তাণ্ডবে আফ্রিকার মোজাম্বিক ও মালাউইতে অন্তত 12 জন নিহত হয়েছে। মোজাম্বিকে 8 জন নিহত ও 66 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। মালাউইতে 4 জন নিহত ও 30 জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝড়ের কারণে দেশটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্রান্তীয় ঝড় আনার তাণ্ডবে আফ্রিকার মোজাম্বিক ও মালাউইতে অন্তত 12 জন নিহত হয়েছে। মোজাম্বিকে 8 জন নিহত ও 66 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। মালাউইতে 4 জন নিহত ও 30 জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝড়ের কারণে দেশটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্রান্তীয় ঝড় আনার তাণ্ডবে আফ্রিকার মোজাম্বিক ও মালাউইতে অন্তত 12 জন নিহত হয়েছে। মোজাম্বিকে 8 জন নিহত ও 66 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। মালাউইতে 4 জন নিহত ও 30 জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝড়ের কারণে দেশটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।